ভালো করে খাবেন, লজ্জা করবেন না। আরে না, পাঁঠার মাংসটা কি দেবি? ওটা পাঁঠা নয় মানিক, এসো আমরা নিরামিষ খাই, ভুলে গেলে? ঠিক আছে, ঘাস পাতা বলেন কি, গাছ পাটাকে পাটাগুলো এরকম তাগড়া হয়েছে? জাগে কচু কিছু কি আছে দিন? বুঝলে, পড়েছি জবনের হাতে খানা খেতে হবে সাথে, নো ফিস, সালা অনলি নিরামিষ। না না, হ্যাঁ সব ঠিক আছে, টিল একেবারে ফাইনাল। আরে এদের কাগজ দেখি কি হবে, গেও ভূত এক একটা, সালার ইংরেজি বোঝে নাকি? হ্যাঁ, সোনামুখ করে যা দেব তাই নেবে। নেবেন কে? পান। পান করব, আছে নাকি ইংলিশ মাল? ও, আপনার তো আবার মাল খায় না, সিন্নি খায়। হবে নাকি এক পেগ সিন্নি অন দ্য রক? বিশু চলো এবার, এদের যাওয়ার সময় হলো। তাহলে ওই কথাই রইল কালীবাবু, ডিল কিন্তু ফাইনাল, আমরা গিয়ে সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলছি, আসি। টাটা শালগ্রাম শিলা। জেন, আমার না একটা গার্লফ্রেন্ড ছিল, তারও নাম ছিল শিলা। এই শালগ্রাম শিলা যেমন কুচকুচে গেল, আমার শিলাও তেমনি কুচকুচে গেল। আচ্ছা, সব শিলাই কি কুচকুচে কালো হয়? আপনি তো জানেন আমাদের বাড়ি আমাদের মন্দির, তাই অপমানের বদলা আমরা বাড়ির মধ্যে নিই না, তবে চৌকাট পেরোলেই। আসলে ধর্মে শালগ্রাম শিলা আর রক্তে রঘু ডাকাত, তো তাই দু রকম সৎকারের জন্যই আমাদের নাম ডাক, এক অতিথি সৎকার আর এক মৃতদেহ সৎকার। আপনার সঙ্গীর কপালে দু রকমই লেখা ছিল। ওদিকে নিয়ে যাও না, দেখছো না আমরা কাজের কথা বলছি? আসুন আসুন। এসব কি গায়ের পথ, বহুদূর পর্যন্ত খাবার পাবেন না, তাই দিয়ে দিলাম। আরে ভালো করে রান্না বান্না করেছিস? হ্যাঁ করতে বাবু। খাবার গলা দিয়ে নাপবে তো, দেখলাম আপনি কুমড়োর ছক্কা খুব তৃপ্তি করে খেলেন, তাই কুমড়োও দিয়ে দিলাম, নিন রওনা দিন। যতই বলা মায় বোকা ভোলা, হা বোকা ভোলা, কাল হবি তুই আমার।